এয়ারলাইন্সের টিকিটের উচ্চ মূল্যের কারণে ঈদুল আজহা এবার অনেক প্রবাসী বাংলাদেশি দেশে যেতে পারছে না। ঈদের ছুটি পেয়ে অনেকে পরিবার পরিজনের সাথে ঈদ কাটানোর ইচ্ছে থাকলেও টিকিট কেনার সাধ্য না থাকায় সেই ইচ্ছা পূরণ হচ্ছে না তাদের। আবুধাবি প্রতিনিধি মামুন মাহিনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দুটি ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা ছুটে যান দেশের মাটিতে। উৎসব ঘিরে প্রবাসীদের আশা আকাঙ্ক্ষায় থাকে প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করার। কিন্তু প্রবাসীদের সেই আবেগ কি আর বুঝতে পারে আকাশপথের উড়োজাহাজ? স্বাদ আছে, সাধ্য নেই। বিমান টিকিটের চড়া মূল্যে এমন আনন্দ ঘন সময় শুরু হবার আগে থেকেই মলিন হয়ে যায় প্রবাসীদের চেহারা। এবার ঈদুল আজহায় অনেকে দেশে যাবার পরিকল্পনা করলেও আকাশচুম্বী টিকিটের মূল্যের কাছে হেরে গেছেন প্রবাসীরা। একটা দেশি ভাই কত বেতন পায়? সর্বোচ্চ 1500-2000, তার পক্ষে কি সম্ভব 3500 টাকা দিয়ে একটা টিকিট কাটা? প্রবাসীরা যাতে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, এজন্য আমরা কোনো একটা সরকারের সুদৃষ্টি চাই। ট্রাভেল এজেন্সিগুলো জানান, দুটি ঈদ এবং শীত মৌসুমকে ঘিরে ব্যবসা ভালো হয়, কিন্তু এই সময়ে টিকিটের উচ্চ মূল্য থাকার প্রেক্ষিতে সাধারণত প্রবাসীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তারা। তাছাড়া আগে ভাগে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এই সময়ে ব্যবসায়িকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হন। তারা জানান, বর্তমানে টিকিটের মূল্য 3-4 হাজার দিরহামে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি টাকায় 1,30,000-এর উপরে। তারা অনেক বড় একটা আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স, এর জন্য আমাদের দাবি বিশেষ প্রণোদনার মাধ্যমে এই টিকিটের প্রাইস যেন কমতি করা হয়। বিমানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সময় টিকিটের চাহিদা থাকে বেশি, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ইচ্ছে থাকলেও হজের জন্য তা সম্ভব হয়নি। প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে আমি নিজের থেকে অনেক ট্রাই করেছি যাতে আমি একটা এক্সট্রা ফ্লাইট এখানে নিতে পারি, বাট আমাদের সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের হজ অপারেশন চলছে এবং আমরা এবারে নিজস্ব এয়ারক্রাফট দিয়ে হজ পরিচালনা করছি। তো আমাদের যে এয়ারক্রাফটগুলি আছে 777 সব এঙ্গেজ হজের জন্য, যার জন্য আমরা করতে পারছি না। অনেকে দেশে যাওয়ার স্বাদ থাকলেও টিকিট কেনার সাধ্য না থাকায় ঈদ উদযাপনে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।